আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক টুয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমুর আপডেট সম্পর্কে। কাল রাত মেবি 12টা সাড়ে 12টা হবে, আমি আমার ফোনটাকে ফরম্যাট করলাম। তো ফরম্যাট করার পর আমি যখন ইমুর মধ্যে গেলাম, আসলে আমি ইমুর মধ্যে এত ফ্যাসিলিটি আর পাইনি। কালকে রাত্রে ইমুর মধ্যে দেখলাম অনেক আপডেট বা অনেক বিষয় নতুন নতুন। তো কী কী বিষয় আসছে বা কী কী বিষয় ইমুর মধ্যে আপডেট দিয়েছে ইমু কোম্পানি, ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইন্টার পর। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ইন্টার পরে চলে আসলাম আমাদের পিসিতে। তো আমরা যেটা দেখব, তো আমি আপনাদেরকে তার জন্য সরাসরি ফোনের মধ্যে নিয়ে যাচ্ছি। তো আমি আসলে কালকে রাত্রে যে আমার ফোনটা ফরম্যাট করার পর আমি ইমুর মধ্যে যে আপডেটটা পেলাম, তো আমি আপনাদেরকে ইমুতে নিয়ে যাচ্ছি। ইমুতে নিয়ে যাওয়ার পর তো দেখুন, এখান থেকে আমি ফার্স্টে যে এখনকার মধ্যে যে আপডেটটা পেলাম নতুন করে, তো আমি যদি আমার একটা ফ্রেন্ড, আমি যদি আগে এখানে এরকম থ্রি ডট বারে আপনার কোনো প্রকার, আপনার থ্রি ডট বারে এরকম কোনো প্রকার অপশন ছিল না, তারপর আপনার এখান থেকে কালার চার্ট যে ফার্স্ট ওয়ান, আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন, এরকম চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কালারফুল আপনি চার্ট করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি এটাই চার্ট করতে পারবেন। তারপর এখান থেকে নাম্বার টু হচ্ছে, আপনি যদি কারোর সাথে এরকম মেসেজ করেন, আপনাকে আগে অপশনের ভিতরে যেয়ে আপনাকে এগুলো মেসেজগুলো ডিলিট করতে হতো বা মেসেজগুলো রিপ্লাই করতে হতো, তার জন্য এখান থেকে আপনি এখনকার সরাসরি থ্রি ডট বারে যেয়ে আপনি এখান থেকে ডিলিট চার্ট মারলে আপনি এখান থেকে আপনি এরকমভাবে ডিলিট করে দিতে পারবেন। তো তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখান থেকে যদি আপনি ভিডিও কল করেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে যদি আপনি এরকমভাবে ধরে আমার ফোনটা রিসিভ করে কিনা আমি শুন না, তো আপনি যদি এখান থেকে ভিডিও কলে আপনি যদি কথা বলেন, তো আপনি এখান থেকে দেখুন আপনি ব্যাক ক্যামেরা এখান থেকে ডাইরেক্টলি রান করতে পারবেন, আগে এরকম ছিল না। আপনি এখান থেকে এরকম স্ট্রেটলি আপনি এখানে এখান থেকে তারপর আপনি ক্যামেরা টান করতে পারবেন, চাইলে আপনি আবার ফোন ক্যামেরাতে নিয়ে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনি ভয়েসটাকে মিট করে দিতে পারবেন, তারপর এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। তো আপনি যেই কোনো প্রকার যা কিছুই করতে চান তো আপনি ইজিলি করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের আমার ভিডিও। তো আমি আশা করব আমার ভিডিওটি যদি আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে, বাই। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভালো থাকুন, ওকে, আল্লাহ হাফেজ।